পরিবার রেখে ঢাকায় আসতে তো কখনোই ভালো লাগে না, তারপরেও যেতে হবে। কর্মজীবন তো এরকমই, মেনে নিতে হবে। আসলে পরিবার ছাড়া না থাকেও তো চান্স নেবে, সুযোগ নেই, আসতেই হবে। আসলে ছুটি যদি 15 দিনও হয় তারপরে তো মনে হয় কম হবে। হ্যাঁ, পরিবার ছেড়ে আসতে খুব কষ্ট হয়, কারণ অনেকদিন পরে যাই। স্ট্যান্ডিং টিকিট কেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি, অনেক কষ্ট লাগছে। খুব ভালো লেগেছে, তবে আরেকটু সময় থাকতে পারলে ভালো হতো, বাট ছুটি ছিল না। না, কোনো ভোগান্তি হয়নি, না কখনো কোনো বিপর্যয় হয়নি, আজকে কোনো সমস্যা হয়নি। পরিবার রেখে ঢাকায় আসতে তো কখনোই ভালো লাগে না, তারপরেও যেতে হবে। কর্মজীবন তো এরকমই, মেনে নিতে হবে, এইটাই। স্বাভাবিকভাবে মনটা খুব খারাপ লাগছে, বাট তারপরে কর্মস্থল যেহেতু আসতে হবে, মনটা খুব খারাপ লাগে আর কি। আসলে পরিবার ছাড়া না থাকেও তো চান্স নেবে, সুযোগ নেই, আসতেই হবে, কাজ করতে হবে, তাছাড়া তো পেট চলবে না ভাই। আজ থেকে আমাদের অফিস আজকে শুরু, আবার এই জন্য চলে আসলাম আর কি। হ্যাঁ, পরিবার ছেড়ে আসতে খুব কষ্ট হয়, কারণ অনেকদিন পরে যাই, তারপর আসতে পরিবার কাছে অনেকদিন থাকি একসাথে, এই জন্য আসতে একটু কষ্টই লাগে। এবার যাওয়ার সময় অনেক বেশি জ্যাম হয়েছে, অনেক জ্যাম পড়ছে আর কি, আসার সময় অনেক রিল্যাক্স হয়েছে আর কি। হ্যাঁ, ট্রেন একেবারে যথাসময়ে আসছে এবং যথাসময়ে ছাড়ছে ট্রেন। আসলে ছুটি যদি 15 দিনও হয় তারপরে তো মনে হয় কম হবে, তো তারপরে আলহামদুলিল্লাহ 8 দিন ছুটি পেয়েছি, অনেক ভালো আর কি। একটু কষ্ট হলো বাট ভালো লাগছে। টিকিট কোনোভাবে পাওয়া যায় না, স্ট্যান্ডিং টিকিট কেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি, অনেক কষ্ট লাগছে। আমার মনে হয় কালকে বা পরশু যারা আসবে তারা সম্ভব হবে না। আসলে কি আর বলবো, আসলে খুব কষ্ট লাগছে, মন চাইছে না আসার জন্য, কিন্তু আসলে জীবিকার তাগিদে আসা লাগছে। যতক্ষণ দেখছি খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, মন চাইছে না আসার জন্য, আরও বেশি সময় থাকার জন্য, কিন্তু আসলে কি আর করা, জীবিকার তাগিদে আসাই লাগছে।